দর্শক, ইনস্পায়ার 71 টিভির নিয়মিত আয়োজন ফুড ট্রাভেল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ঢাকার খুব কাছেই জিন্দা পার্কে। জিন্দা পার্ক এখন একটি আদর্শ পার্ক। জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। এলাকার 5,000 সদস্য নিয়ে অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ 35 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই পার্কটি। এই এলাকার 80 দশকে তেমন কোনো রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ছিল না। এখন অগ্রপথিক সমিতির সহযোগিতায় জিন্দাসহ আশপাশের 10 গ্রামের মানুষ হয়েছেন স্বাবলম্বী। গ্রামগুলোর সমাজ ব্যবস্থা বদলে দেওয়ার পাশাপাশি বদলে গেছে মানুষের ভাগ্যের। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, ক্লিনিক, নান্দনিক স্থাপত্য শৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেস্তোরাঁ। শোনা যায় 5 বন্ধু স্বপ্ন দেখেছিলেন অন্ধকারাচ্ছন্ন থেকে আলোকিত করবেন নিজেদের গ্রামকে, চেয়েছেন লাঘব করবেন সমাজের মানুষের দুঃখ দুর্দশা। তারা 5 জন সপ্তাহে মাত্র 13 টাকা করে চাঁদা নিয়ে অগ্নিবীণা স্টুডেন্টস ফোরাম নামে একটি সংগঠন গড়ে তোলেন। এরপর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি, তাদের আহ্বানে সাড়া দিয়েছেন গ্রামের আরও অনেকে। এক পর্যায়ে তারা অগ্নিবীণা স্টুডেন্টস ফোরাম নাম বদল করে নাম দেন অগ্রপথিক পল্লী সমিতি। সেই 5 কিশোরের দেখা স্বপ্ন
অগ্রগতি পল্লী সমিতির বদলতে এখন স্থানীয় 10 গ্রামে প্রায় 9,000 মানুষ হয়েছেন স্বাবলম্বী। জিন্দাপার্ক দেখতে অনেকটাই রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতির স্বপ্নের মতো মনে হয়। প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছগাছালি আছে এই পার্কটিতে। শান্তিময় সবুজ কলকাকুলিতে মুখর এই পার্কে রয়েছে 5টি সুবিশাল লেক। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। এবার জানাই কিভাবে যাবেন জিন্দা পার্কে। ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। ঢাকার যেখানেই থাকুন না কেন, প্রথমে আসুন কুড়িল বিশ্ব রোডে। কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজের আগেই। এরপর যে কোনো অটো নিয়ে চলে আসুন জিন্দা পার্কে। আজকের মতো এতটুকুই। আগামীতে নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।